সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। হ্যালো বন্ধুরা, স্টে বিউটি উইথ আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। অপরিকল্পিত গর্ভধারণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকারী পথ হলো গর্ভনিরোধক বড়ি সেবন করা। জন্ম নিয়ন্ত্রণ বড়ি হলো এক ধরনের হরমোনাল বড়ি যা শরীরকে প্রতিহত করে থাকে যাতে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর নিষিক্তকরণ না ঘটে। জন্ম নিরোধক বড়ি সেবনে নানা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হলো বাদামি রঙের স্রাব নির্গত হওয়া। কেবলমাত্র জন্ম নিরোধক বড়ি সেবনের মাধ্যমেই বাদামি রঙের স্রাব আসে এমনটা নয়, এছাড়াও এই স্রাব হওয়ার নানা কারণ রয়েছে। আজ আমরা জেনে নেব জন্ম নিরোধক বড়ি সেবনের সময় বাদামি রঙের স্রাব নির্গত হওয়ার কারণ কি, এছাড়াও আরো কি কি কারণে এটি হয়ে থাকে সেই বিষয়ে। তো চলুন আর দেরি না করে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। এক, পুরনো রক্ত। বেশিরভাগ ক্ষেত্রেই এই বাদামি স্রাব জমে থাকা পুরনো রক্তের কারণে হয়ে থাকে। ঋতুস্রাবের পরেও অনেক সময় আপনার জলায়ুর আস্তরণের ভেতরে কিছু অবশিষ্ট রয়ে যায় যেগুলি শরীর থেকে বেরিয়ে আসে। পুরনো রক্তের লৌহঘটিত উপাদানগুলি অক্সিজেন সমৃদ্ধ হয় বলে এটি বাদামি বর্ণের দেখায়। দুই, জন্ম নিরোধক বড়ি সেবনের প্রথম ছ মাসের মধ্যে আপনার শরীরের হরমোনের সাথে বড়িগুলি মানিয়ে নিতে চেষ্টা করে এবং এর ফলে অনিয়মিত বাদামি রঙের রক্তক্ষরণ হয়ে থাকে। বড়িগুলি শরীরের লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনকে প্রভাবিত করে। এটি জরায়ুর আস্তরণকে পাতলা করে দেয় এবং অতিরিক্ত এন্ডোমেট্রিয়াম কলাকে পতিত করে যা শরীর থেকে বাদামি স্রাব আকারে নির্গত হয়। তিন, কম মাত্রায় গর্ভনিরোধক বড়ি সেবন। সাধারণত কিছু ক্ষেত্রে বাদামি স্রাব হয়ে থাকে গর্ভনিরোধক বড়িতে উপস্থিত খুব কম মাত্রায় হরমোন নির্গমনের ফলে। এটি বিপজ্জনক যেহেতু এটি পিলের সক্রিয়তাকে কমিয়ে দেয়, সেই কারণে ডোজের মাত্রা বাড়ানোর প্রয়োজন কিনা সেই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। চার, বড়ি খেতে ভুলে গেলে। জন্ম নিরোধক বড়ি সক্রিয়ভাবে কাজ করে যদি সেগুলি প্রতিদিন একই সময়ে খাওয়া হয়। যদি আপনি একটি বা দুটি পিল খেতে ভুলে যান তাহলে আপনার শরীরে হরমোনের সামঞ্জস্যের ব্যাঘাত ঘটবে। এই কারণে এন্ডোমেট্রিয়ামটি পুনরায় পাতলা হতে শুরু করে এবং বাদামি স্রাব নির্গত হতে থাকে। পাঁচ, বড়িগুলির পার্শ্বকাতরতা। এই বড়িগুলিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন থাকে বিভিন্ন ঘনত্বের। এই বাদামি স্রাব দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া রূপে। যদি আপনি কোনো বড়ির প্রতি পার্শ্বকাতর হন তখন এটি ঘটে থাকে। ছয়, ফাইবারয়েডস। এটি হলো জরায়ুর ভেতরের গাত্রে নন কার্সিজেনাসের বৃদ্ধি। এটি বাদামি স্রাব হিসেবে দেখা যায়। ডাক্তাররা এটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারেন। ঋতুস্রাবের শেষ পর্যায়ে বাদামি রঙের স্রাব দেখা দিলে বোঝা যাবে আপনার জরায়ুর মধ্যে ফাইবারয়েডস বা ডিম্বাশয়ের সিস্ট রয়েছে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাত, গর্ভসঞ্চার। অনেক সময় বড়ি নেওয়া সত্ত্বেও গর্ভসঞ্চার হয়ে যায়। এক্ষেত্রে সঞ্চারজনিত রক্তক্ষরণ বাদামি স্রাব রূপে দেখা দেয়। যখন একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুর গায়ে প্রথিত হয় তখন সামান্য পরিমাণ রক্ত বেরিয়ে আসে। অনেক সময় এটিকেও বাদামি স্রাব বলে মনে হতে পারে। এক্ষেত্রে আপনি ঘরে প্রেগনেন্সি টেস্ট করে নিশ্চিত হতে পারেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শও নিতে পারেন। আট, ওভালুয়েশন। জন্ম নিয়ন্ত্রণ পিল ওভালুয়েশনকে রোধ করে থাকে, কিন্তু আপনি যদি এক বা একাধিক পিল খেতে ভুলে যান তবে ওভালুয়েশন ঘটতে পারে, এই সময়ও বাদামি স্রাব দেখা যায়। নয়, সংক্রমণ। অনেক সময় বাদামি স্রাব যৌনাঙ্গ সংক্রমণ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনের জন্যও হয়ে থাকে। এটি ব্যাকটেরিয়াজনিত, গনোরিয়া এছাড়াও বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। যদি যৌনাঙ্গে লালচে ভাব, যন্ত্রণা, চুলকানি বা বাজে গন্ধ নির্গত হয় এবং সাথে বাদামি স্রাব দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দশ, প্যাম স্মিয়ার। এটি হলো সার্ভাইকাল স্মিয়ার পরীক্ষা যা মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার রয়েছে কিনা তার জন্য করা হয়ে থাকে। এক্ষেত্রে যোনির ভেতর থেকে কলাকোষ এনে পরীক্ষা করা হয় যে এটি ক্যান্সার কোষ নাকি প্রি ক্যান্সার কোষ। অনেক সময় এই জন্যেও হালকা রক্তক্ষরণ হয়ে থাকে যা বাদামি স্রাব বলে মনে হতে পারে। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।